লেখা তোমার এখনো শেষ হয়নি। মা তুমি তো করছো, ভালোভাবে ছবিটা দেখো। এর জন্য ভালোভাবে দেখতেছি। সরটা ফাইন তাই না? ছবির তো সবাইকে ফাইন মনে হয় ভাবি, কিন্তু সামনাসামনি দেখলে পরে দেখা যায় কালো, খাটো, পটচুলা পরা। সকলে কি তোমার ভাইয়ের মতো চাঁদি ফাঁকা রাখি সে পটচুলা পরে ছবি তুলবি? আরে আমি কি সেরা করছি নাকি? শোনো, আমি তোমাকে শিওর দিয়ে করতে পারি, এই ছেলে সব চুলো চাষন চুল, একটা চুলো পাকে নাই, সব চুল কাঁচা। চুল পাকা না হলে কি হবে? এই চেহারা দেখে মনে হচ্ছে স্কিন দেখো, মনেই হচ্ছে লোকটার বয়স বেশি। আসলে বলতেছিলাম বেটা ছেলের বয়সের সমস্যা না, লোকটার টাকা পয়সা সব কিছু আছে। আর কয়েছে যাক সে বিয়ে করবে, মাথা থেকে পা পর্যন্ত সোনার গয়না দিয়ে সৌদি আরবে খাঁটি সোনা মুড়াই দিবি। ভাবি তোমার হিসাব আর আমার হিসাব এক না, যতই তুমি সোনার গহনা দিয়ে মোড়ায়ের রাজরানী বানায় রাখো, পাশের মানুষটা চোখে পড়বে সবার, মানে স্বামীটা কিরাম সেটা দেখবে সবাই, গহনা বেশি দিন দেখবে না। আমার সারা জীবনের একটাই স্বপ্ন, ফুলের মালা দিয়ে হলেও আমার স্বামী হবে একেবারে নায়কের মতো সুন্দর ফিটফাট। হয় তোমার ভাই যেমন নায়িকা খুঁজতে খুঁজতে বুড়ো হয়েছিল, তুমিও নায়কের এসে বসে বসে বুড়ি হও। নায়িকার আশা করতে করতে মিয়া ভাই তো আর নায়িকা পেল না। বুড়ো তুমি এরকম করতেছে কে? তুমি কানাও লাল, উলেও না, ন্যাংরাও না, আল্লাহ চাইতে মাসালা কি সুন্দর তোমার চেহারা, তোমার বিয়ে হবেই বড় ভাই, তুমি এরকম করো না। আরে গেদি, প্রত্যেকবার ছুটিতে তো এই আশা নিয়ে আসি যে এবার একটা বিয়ে শাদী করে তারপরে যাবো, কিন্তু মন করে ভালো হোক মন্দ হোক কোনো বিয়ে তো করে আমি চলে যেতে পারলাম না। সোনার ভাই হবি হবি, তুমি এত অধৈর্য হয় না, কত বুড়ি বুড়ি মানুষের বিয়ে হয়ে যাচ্ছে, একটা না এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, জালেশ্বরে যে উকিল সরকার তার কথা তোমার মনে আছে? মনে আছে, টাকালা বুড়িয়ালা যে। হ্যাঁ, তার কি হলো, গেল বর্ষায় বউ মরেছে, তিন মাস হয় নাই, সাথে সাথে মানুষ লাগা দিয়ে ঘরে তোমার সমান একটা বেটা, সেটা থেকে একটা ছেড়ে বিয়ে করে চলে আসলো, আর তোমার হবি না? কথা তো সেটা না রে বোন, যেটা বলতেছিলাম ঘটনা হচ্ছে কি, যে আমি যদি দেশে থাকতাম তাহলে ইনশাল্লাহ তাগর কিন্তু ভাসতে ভাসতে হইতো, ঘটনা হচ্ছে আমি তো দেশে থাকি না, আসি হলো তিন মাস ছুটির জন্য, তিন মাস মনে কর তোর যদি হাতে গুনিস তাহলে বড় হচ্ছে নব্বই দিন, নব্বই দিনের মধ্যে মনে করছে যাতায়াতে দুই দিন চলে যায়, থাকে হচ্ছে অষ্টআশি দিন, এই অষ্টআশি দিনের মধ্যে মনে করি একদিন চলে গেল, আমার কি হবে রে ভাই? আচ্ছা তুমি আমার কত বড় ভাই, না খায় না দেয় ঘরের মধ্যে বসে থাকলে কি তোমার দিন চলে যায় ঠেকে থাকবে নি? ওটো বাইরে চলো, হাত মুখ ধুয়ে খাবি। আরে যে তোমার ড্রাইভার এখনো বাধা মেরে বসে রয়েছে, তাক বিদায় করবে না তুমি? রাত তো মেলা হয়ে গেছে রে গিদি, মানে এত রাতে ওরা যদি বিদায় করি রাস্তার মধ্যে ডাকাতি বা চিন্তার হাতে পড়ে পারে না, তো একটা কাম কর ও থাক ঠিক আছে। আচ্ছা আমি মনে করি ফরিদ ঘটনা ফোন করবো না, যদি কালকে যাবার কয় তুই টগরে কয়, আর একটু থাকা খাওয়ার ব্যবস্থা করে দে, ঠিক আছে গিদি? আমি সেটা করতেছি, তুমি কল বাইরে আসো, আমি না খাই রয়েছি। আসতে আসতে যা গিদি যা। দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই সব সব সব